বন্ধুরা বহু কষ্টের পরে আমরা চলে এসেছি সেই তারকেশ্বরের গেটটা, ওই গেটটা তোমরা দেখতে পাচ্ছ, ওই গেটটা ওটাই সেই তারকেশ্বরের গেট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামের ছেলে নিশি। আজকে আমরা যাচ্ছি খুবই একটা স্পেশাল ব্লগ করতে, আর স্পেশাল মানে তোমরা বুঝতেই পারছো কনটেস্টটা দেখে। আর আজকে আমরা যাচ্ছি বাবা তারকেশ্বরের মন্দিরে, আর আমি যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে পুরো টিম। হ্যালো বন্ধুরা, আমরা সবাই মিলে বাড়িয়ে গেছি, রাস্তায় যাচ্ছি সবাই একসঙ্গে। আর আমরা যে স্টেশনের উদ্দেশ্যে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপরে হাওড়া যাবো, হাওড়া থেকে আমরা যাবো আমার তারকেশ্বরের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি, আমাদের সাথে পুরো সবাই যাচ্ছে, তোমরা সবাই চিলান হয়ে যাক নাকি। তো তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, খুবই এনজয় পাবে আর খুব মজা পাবে। তো দেখো তোমরা লাস্ট পর্যন্ত শেয়ার করবে এই ব্লগটাকে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি খিরাই স্টেশনে। আর স্টেশনটা তোমরা জানো, খিরাই স্টেশনটা সাওয়ার ভ্যালির জন্য বিশাল বিখ্যাত। আর সেখানে আমরা সবাই চলে এসেছি, আর এখানে সবাই প্রায় যতজন সবাই চলে এসেছি, আমাদের পুরো ইউটিউবের টিম আছে এখানের মধ্যে। তোমরা দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে, পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যালো গাইস, দু থেকে তিন ঘন্টার পরে আমাদের ট্রেনটা এলো হাওড়াতে। হাওড়া স্টেশনে নেমে দেখি টিপটিপ বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির জন্য যে যার গামছা মাথায় নিয়ে নিয়েছে। আর এখানে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, প্রচুর ভিড় ছিল, তাই পুরো তারকেশ্বর ট্রেন ধরে সাওড়া ফুলিয়ে নেমে কন্টিনিউ করেছি, ওটা তোমরা দেখো। হ্যালো বন্ধুরা, এখন আমরা হাওড়া থেকে ট্রেন ধরে সাওড়া ফুলিয়ে নেমে গেছি, আর তোমরা সাওড়া ফুলিটার ভিড়টা দেখতে পারো, ওখানে ভিড়টা দেখো। আমাদেরকে ওই রাস্তায় সোজা যেতে হবে, এই গলিতে যেতে হবে, কিন্তু গলিটা অনেকটাই বড় গলি, আর যাওয়ার জন্য আমাদের যেতে হবে নিমাইঘাট নামবে, ফ্রি সার্ভিস, ঠিক আছে। তোমার লাস্ট ফিল্ম দেখতে থাকো, লাস্ট ফিল্ম দেখতে থাকো, খুবই মজা হবে বন্ধুরা। তারকেশ্বর যাওয়ার পথে তোমরা যে ঘাট নামে সেটা হচ্ছে নিমাইয়ের ঘাট, ঠিক আছে, নিমাইয়ের ঘাটটা নামে, ওটা ফ্রি ঘাট। আর ওই ঘাটে নামলে কিন্তু খুব সুবিধা, তোমরা নামতে পারো সেই ঘাটে, তার সেই ঘাটে যাবার আগে একটা হোটেল পড়বে, এই হোটেলটা, এই হোটেলটা আমরা এখন খাবো, ঠিক আছে, চলো। হ্যালো বন্ধুরা, তোমরা সাওড়া পুলিশ স্টেশনে নামবে, নেমে নিমাইয়ের হচ্ছে ঘাটে আসবে, ঠিক আছে। নিমাইয়ের ঘাটে আসলে ওখানে তোমরা ফ্রি সার্ভিস পেয়ে যাবে, কোনো টাকা লাগবে না। আর তোমরা আসার পথে তোমরা চা খেতে পারো, এখানে বড়বার চা দোকান আছে, চা দোকানটা দেখো তুমি। আর আসার পরে যে হোটেলে পড়বে সেটা হচ্ছে মা তারা হোটেল, তোমরা এই হোটেলে খেতে পারো, খুব ভালো রান্না করে এখানে, আর এখানে খুব কমে দামে খাওয়া, মানে কম দামে বলতে পারো, আর তোমরা এখানে খাবে, ঠিক আছে। তোমরা যদি আসো নিমাইয়ের ঘাট, তো এই হোটেলটা খাবে, দেখে নাও হোটেল, হোটেলে ভালো করে। হোটেল থেকে হেঁটে একটু গেলে তোমরা দেখতে পাবে নিমাইয়ের ঘাট, ওখানে এখানে প্রবেশ পথ, আর এটাই সেই নিমাইয় তীর্থ ঘাট। আর এই ঘাটের সোজা তুমি নেমে যাবে, এখানে তোমরা নামবে, এখানে দোকানে তোমরা যা কিছু জিনিস কিনতে পারো, এখানে অনেক সস্তাও বলতে পারো এবং দামও বলতে পারো তোমরা। তোমরা এখানে সোজা নেমে যাবে, নিচে আছে গঙ্গা নদী, নিচে গঙ্গা মায়ের কাছে স্নান করবে, তোমরা এখানে সোজা নিচে নেমে যাবে। এটা পুরোটাই নিমাইয়ের ঘাট,
এখান থেকে সোজা নেমে গিয়ে যারা স্নান করে বাঘ নিয়ে আসছে ওদের জন্য এখানে বাঘ রাখার জায়গা আছে। এখানে ওখানে বাঘ রাখবে, রেখে এখানে পূজা করবে, পূজা করার পরে তারপরে সোজা চলে যাবে। আর তোমরা যদি যাসো জল তুলবে, জল তোলার পরে এখানে বাঘ রেখে বাঘকে পূজা করবে, সব কিছু করার পরে তারপরে যাবে। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে সেই নিমাই তীর্থের ঘাট। আর তোমরা এই ঘাটে আসলে এটা ফ্রি সার্ভিস, কোনো টাকা নেয় না। আর অন্য ঘাটে যদি নামো তোমরা 30 টাকা করে দিতে হবে কি 10 টাকা করে দিতে হবে। আর এই ঘাটে নামলে কোনো টাকা দিতে হবে না। আর গোরে ঘাটটা দেখা সবাইকে। তো বন্ধুরা, স্নান করার পরে আমরা এবার যাবো তারকেশ্বর বাবার উদ্দেশ্যে, ঠিক আছে? আমরা পায়ে হেঁটে যাবো, তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো ব্যাপারটা আমরা করি। আর তোমরা যদি আসো তোমরা কোনোদিন এখানে স্নান করবে এই নিমাই তীর্থের ঘাটে, তারপর তোমরা এখান থেকে হেঁটে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে যাবে, ঠিক আছে? চলো আমাদের সাথে। এই ঘাট থেকে যে উঠবে পুরো সোজা যাবে, কোনো দিকে ভাঙবে না, দু দিকে রাস্তা আছে, কোনো দিকে ভাঙবে না, পুরো সোজা একদম সোজাই যাবে। আর সোজাই গেলে একদম চলে যাবে পুরো ডাকাতকালী মন্দির, ওখানে একদম সোজা, কোনো দিকে ভাঙবে না, পুরো সোজা যাবে। অনেকক্ষণ হাঁটার পরে আমরা পৌঁছে গেছি ডাকাতকালী মন্দির। এটাই সেই ডাকাতকালীর মন্দির, তোমরা দেখতে পারো আর ভিতরটাও দেখতে পারো। এখানে সমস্ত ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, এখানে বাঘ রাখার ব্যবস্থা আছে, এখানে সব রকম ব্যবস্থা করা আছে। এখানে পৌঁছানোর পর আমরা যে যার ব্যাগ রেখেছি, প্রথমে আমরা গিয়েছি চারজন আগে জল ঢেলেছি, তারপরে চারজন ব্যাগ রেখেছিলো, আবার তারপরে চারজন আবার গিয়েছে, আবার চারজন দাঁড়িয়েছিল। এভাবে আমরা ঢেলেছি, কারণ তোমরা সাবধানে থাকবে, যদি কোনো একটু ভুল থাকে তাহলে তোমাদের কিন্তু পাস বা মোবাইল চুরি হয়ে যেতে পারে, ঠিক আছে? তোমরা সতর্ক থাকবে, সাবধানে থাকবে। আর এটা সেই ডাকাতকালী মন্দির, বহু পুরনো ডাকাতকালী মন্দির, আর তোমরা ঠাকুররা দেখতে পারো। আমাদের জল ঢালা কমপ্লিট, তারপর আমরা দাঁড়াইনি, ওখানে দাঁড়ালে আর চলতে পারবো না, তাই জন্য বাড়িয়ে গিয়েছি। ডাকাতকালী মন্দির ছেড়ে আমরা যখন অনেকটা এগিয়ে আসি, একটা পড়বে ফ্লাইওভার, ফ্লাইওভারটা প্রায় 2 কিলোমিটার। ফ্লাইওভারে যাওয়ার সময় আমাদের স্লোগান, কারণ স্লোগান নাই করলে চলা যাবে না আর এনার্জি থাকবে না, তাই স্লোগানটা তোমাদের করতেই হবে, ঠিক আছে? গাছের পাতা নড়ে চড়ে বাবা তোমার পায়ে পড়ি, বাবা তোমার পায়ে পড়ি, বাবা তোমার পায়ে পড়ি, বম বম করে বম কে যা বাবা, ফুকা বাবা কিসুল ধারি কটা ধারি, বম 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 বাবা তোমার
পায়ে পড়ে দিয়ে যাওয়া তাড়াতাড়ি বাবা তোমার পায়ে পড়ে দিয়ে যাওয়া তাড়াতাড়ি বাবা তোমার পায়ে পড়ে আমরা যখন অনেকটা চলে আসি তারপর আমরা খোঁজ পেলাম যে আমাদের দুজন টিমমেট তারা চলতে পারেনি, তারা ওখানে দাঁড়িয়ে গিয়েছিল, তাই আমরাও আর যাইনি, আমরা ওখানে দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপরে যা হলো আমাদের অবস্থা। হ্যালো বন্ধুরা, বর্তমানে আমরা এখন আছি কাশী বিশ্বনাথ যেতে যে ফ্লাইওভারটা পড়ে সেই ফ্লাইওভারের উপরে, সেখান থেকে আমরা যাচ্ছি। আর আমার গলাটা খুব ব্যথা হয়ে গেছে চিলি চিলি, তাই আমি আর বেশি চিলাতে পারছি না। আর তোমরা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে, তো লাস্ট পর্যন্ত ভিডিও দেখো আর পুরো ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করছি, ঠিক আছে। আমাদের টিমের পুরো অবস্থা কি হয়েছে, এক নম্বরে, দুই নম্বর তার অকাল হয়ে আছে, তার অবস্থা খুব খারাপ, এর অবস্থা খারাপ হয়ে আছে, এর অবস্থা খারাপ, আর অবস্থা খারাপ, আর এ তো মিয়ার সাথে ফোনে কথা বলে, মিয়া বাজি একটা, এক নম্বর, বাকি অবস্থা সবেরই অবস্থা খারাপ, ঠিক আছে। আমার অবস্থাও খুব খারাপ, গলা ধরেছে, আমরা যাবো। আর তোরা কিছু বলতে চাও? কি আর বলবো, হালাত যা অবস্থা। এটা কাশী বিশ্বনাথ, এখানে এসে সৌভিকের অবস্থা কি হচ্ছে, এর অবস্থা খুব খারাপ, আর এ তো চলতে পারেনি, মেশিন টলি আসছে, এও মেশিন টলি আসছে, আর আমরা সবাই হেঁটে হেঁটে আসছি। এটা কাশী বিশ্বনাথের গেট, এটা আমরা ঢুকবো। আমরা এখন যাব এই দিকটা, হ্যালো বন্ধুরা, বর্তমানে আমরা এখন কিছু বলবো না, প্রচন্ড মোর গলা ব্যথা হয়ে গেছে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, বহু কষ্টের পরে আমরা লোকনাথ মন্দিরে এই ঢুকবো, ঠিক আছে, মানে কি বলো সে বলা, তোমরা আমাদেরকে যে লাইভ প্রুফ দেখাচ্ছি কি অবস্থা, ঠিক আছে, দেখো তোমরা। এখন বাজে মিনিমাম 4:30, এই সময় লোকনাথ মন্দিরে ভিড়টা দেখো তোমরা শুধু একবার, পরে বলে দেবো। লোকনাথ বাবা, হ্যালো বন্ধুরা, আমাদের আস্তে আস্তে তারকেশ্বরের মন্দির সকাল হয়ে গেল, আমার গলাটা প্রচুর পরিমাণে ধরে গেছে বলতে, লোকনাথ মন্দির থেকে বেরিয়ে তারকেশ্বর মন্দির জাস্ট 2 কিলোমিটার, ওই 2 কিলোমিটার যেতে যা কষ্ট সেটা যারা যায় তারা জানে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমাদের তারকেশ্বরের মন্দিরের গেটটা দেখাবো। মামা, এটা মামা। হ্যালো বন্ধুরা, বহু কষ্টের পরে আমরা চলে এসেছি সেই তারকেশ্বরের গেটটা, ওই গেটটা তোমরা দেখতে পাচ্ছ যে ওই গেটটা, ওটাই সেই তারকেশ্বরের গেট। আর মাত্র 3 জন এসেছি, আমি, গণেশ আর এই যে পালি যাচ্ছে, প্রচুর কষ্ট হয়েছে কিন্তু দাদা চলে এসেছি। তো তোমরা গেটটা দেখতে থাকো, আর একজন আছে, সেটা হচ্ছে আমার মামা, যার জন্য আমরা তো দাঁড়িয়ে আসতে পেরেছি, এনার জন্য, ঠিক আছে।
এটা নিয়ে দুবার এসেছে দুবার তারকেশ্বরে। চলো দেখো তোমাদের গেটটা দেখো, তোমার গেটটা দেখো, গেটটা দেখো ভালো। Nada, no, 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 no.